ওকে দেখো আমি যখন পড়াবো এখন থেকে আমরা একটা জিনিস করব সেটা হচ্ছে তোমরা যদি কথা বলো তাহলে পড়ানোটা একটু মানে ডিফিকাল্ট হয়ে যায় তো আমি একটা কনসেপ্ট বোঝানোর পরে আমি তোমাদের জিজ্ঞাসা করব যে তোমাদের কোনো ডাউট আছে কিনা ঠিক আছে তো তখনই তোমরা আনসার দেবে ওকে ওকে স্যার ওকে সো তাহলে কি হবে আমাদের এই মানে ইন্টারাকশনটা বেটার হবে ঠিক তাহলে সবার প্রথমে আমি হোমওয়ার্ক দুটো দিয়ে শুরু করব আগের দিন যে হোমওয়ার্ক দুটো আমরা তিনটে নিয়েছিলাম তার মধ্যে দুটো এখন করব আর একটা আজকে ক্লাসের পরে করব কারণ ওইটার জন্য যে কনসেপ্টটা সেটা আমরা এখনো ডিসকাস করিনি ওকে তিন স্যার ট্রাইগোনোমেট্রি অ্যাপ্লিকেশন তো অ্যাপ্লিকেশন তো ট্রাইগোনোমেট্রি কিন্তু ওখানে একটা কনসেপ্ট লাগবে যে ইমেজটা কোথায় তৈরি হবে রাইট তো আমি আজকে এখনো তোমাদের পড়াইনি যে ইমেজ ফরমেশন রাইট তোমরা হয়তো নিজেরা জানো কিন্তু আমি যেহেতু পড়াইনি তো সেই হেতু আমি ইমেজ ফরমেশনটা করাবো আজকে রাইট চলো তো সেন্টেন্স একটা डाउट আছে একটা জিজ্ঞেস করতে পারি বলো স্যার আমাদের যে সে আই এ এন্টার করার আগে যে ইমেজটা এন্টার করছে যে লাইট রেটা হিট করে আমাদের আইতে তে আসে সেটা মানে ওই 60 মিটার মার্কটাতে হিট করে আসছে তো মানে এট দ্য আমি পরে বলছি ইয়ার ওটা আমি পরে বলছি ঠিক আমি যখন ইয়েটা করাবো তখন বলছি আচ্ছা হ্যাঁ খুব ইজি দুটো প্রবলেম ছিল খুব ইজি দুটো প্রবলেম ছিল সবাই দেখো প্রথম প্রবলেমটা বলেছে একটা ইনক্লাইন প্লেন আছে এই ইনক্লাইন প্লেনে এটা থার্টি ডিগ্রি রাইট थर्टी डिग्री ध्यान से सुनना। और इसमें भी बोला बोला गया की बोला गया रे करेक्ट। वार्टिकल रे वार्टिकल रे करेक्ट स्ट्राइक्स मिरर मिरर हेलो रे स्ट्राइक रे, रे स्ट्राइक रे राइट? अच्छा एंगल बिटवीन मिरर एंड रिफ्लेक्टेड रे ওকে এবার দেখো কি ঘটনাটা ঘটছে ঘটনাটা ঘটছে যে পয়েন্টে আমাদের হিট করেছে সেই পয়েন্টে আমাদের সবার প্রথমে একটা নর্মাল ড্র করতে হবে অ্যাট দ্য ভেরি ড্র আর নর্মাল অ্যাট দ্য পয়েন্ট ওয়ার it is হিটিং কারেক্ট এবার দেখো আমি নর্মাল ড্র করছি কারেক্ট নর্মাল ড্র করলাম এবার নর্মাল ড্র করার পরে দেখো নর্মাল ড্র করার পরে যে অ্যাঙ্গেল করে ইনসিডেন্ট করেছে সেই অ্যাঙ্গেল করে এটা বেরিয়ে যাবে করে এটা ইনসিডেন্ট করেছে সেই অ্যাঙ্গেল করে এটা বেরিয়ে যাবে তাহলে এই অ্যাঙ্গেলটা আই এই অ্যাঙ্গেলটা আর এবার সিম্পল জিওমেট্রি থেকে আমাদের ক্যালকুলেট করতে হবে যে আই এর ভ্যালু কত বা আর এর ভ্যালু কত সিম্পল জিওমেট্রি থেকে আমাকে ক্যালকুলেট করতে হবে আই এর ভ্যালু কত আর আর এর ভ্যালু কত আমি কি করছি দেখো এইটাকে নিচের দিকে বাড়িয়ে দিচ্ছি এই অ্যাঙ্গেলটা যদি থার্টি ডিগ্রি হয় তাহলে এইটা নাইনটি ডিগ্রি তাহলে এই অ্যাঙ্গেলটা হবে সিক্সটি ডিগ্রি এই অ্যাঙ্গেলটা যদি সিক্সটি ডিগ্রি হয় তার তাহলে এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা নাইনটি ডিগ্রি তাহলে এই অ্যাঙ্গেলটাও নাইনটি ডিগ্রি কারেক্ট তাহলে বুঝতে পারছো এইটা সিক্সটি ডিগ্রি এই টোটালটা নাইনটি ডিগ্রি তাহলে এই অ্যাঙ্গেলটা কত দেখো তাহলে এই অ্যাঙ্গেলটা কত এই অ্যাঙ্গেলটা হবে থার্টি ডিগ্রি কারেক্ট এবার এই একটা লাইন আর এই একটা লাইন এই অ্যাঙ্গেলটা থার্টি ডিগ্রি হলে এই অ্যাঙ্গেলটা থার্টি ডিগ্রি এই অ্যাঙ্গেলটা থার্টি ডিগ্রি হলে আই যদি থার্টি ডিগ্রি হয় তাহলে আরও আমাদের থার্টি হবে তাহলে আর এর ভ্যালু হবে থার্টি ডিগ্রি কি বললাম আর এর ভ্যালু হবে থার্টি ডিগ্রি তোমরা আমার কথা বুঝতে পেরেছো এবার নেক্সট সেটা হচ্ছে এইখানে যদি এটা হিট করে এটা নাইনটি ডিগ্রি এটা নাইনটি ডিগ্রি হলে এইটা থার্টি ডিগ্রি হলে এই অ্যাঙ্গেলটা হবে সিক্সটি ডিগ্রি এই অ্যাঙ্গেলটা সত্যি কথা বলতে এইটাই আমাদের বার করতে দিয়েছে সত্যি কথা বলতে এটাই আমাদের বার করতে দিয়েছে যে ইনক্লাইন প্লেন এন্ড রিফ্লেক্টেড রে দেখো এইটা ইনসিডেন্ট রে এইটা রিফ্লেক্টেড রে এদের মধ্যে অ্যাঙ্গেল বার করতে দিয়েছে ওয়ান্ডারফুল এই প্রবলেমটা তোমরা অনেকেই আমাকে করে পাঠিয়েছ তারা বেশিরভাগই ঠিক করেছ ভেরি গুড ফর ইউর এফার্ট আই অ্যাপ্রিসিয়েটেড ইউর এফার্ট ওকে আচ্ছা নেক্সট প্রবলেমটা কি বলেছে দেখি নেক্সট প্রবলেমটা বলেছে যে ডায়াগ্রামটা ড্র করতে হবে দেখো রে অপটিক্স এর যেটা বিউটি সেটা হচ্ছে ডায়াগ্রাম ঠিক মতো ড্র করতে পারলে তুমি প্রবলেমটা করতে পারবে দেখো এইখানে একটা মিরার আছে দেখো এইখানে একটা মিরার আছে কি বলেছে আর রে অফ লাইট ইনসিডেন্ট অন দা ফার্স্ট মিরার এইটাকে তুমি ফার্স্ট মিরর বলো এইটাকে তুমি সেকেন্ড মিরার বলো কারেক্ট দেখো ফার্স্ট মিরর প্যারালাল টু দা সেকেন্ড মিরার এন্ড রিফ্লেক্টেড ফ্রম দা সেকেন্ড মিরার প্যারালাল টু দা ফার্স্ট মিরার ওয়ান্ডারফুল কি বলেছে প্রবলেমটা প্রবলেমটা বলেছে যে একটি রে দেখো এইভাবে এসছে এইভাবে এসছে এইটার প্যারালাল এসছে কারেক্ট এবং যাওয়ার সময়ও এর প্যারালাল বেরিয়ে গেছে যাওয়ার সময়ও এর প্যারালাল বার বেরিয়ে গেছে তাহলে আমাকে কি বার করতে দিয়েছে বলো তো দ্য অ্যাঙ্গেল বিটুইন টু মিরার্স ভেরি গুড অ্যাঙ্গেল বিটুইন টু মিরার্স বার করতে দিয়েছে ওকে মানে আমি যদি ধরে নিই যে অ্যাঙ্গেল বিটুইন টু মিরার ইজ থিটা যদি আমি অ্যাজিউম করে নিই অ্যাঙ্গেল বিটুইন জিরো ইয়েস দ্য আনসার ইজ সিক্সটি ডিগ্রি ইউ আর ভেরি রাইট স্যার আনসারটা সিক্সটি ডিগ্রি তো হ্যাঁ এটা বলার দরকার নেই ডিয়ার এগেইন আই এম টেলিং আহ তাহলে আমাদের না মানে পড়াতে একটু অসুবিধা হবে তুমি লিখেছ ঠিক আছে আচ্ছা এবার দেখো তার মানে যেভাবে কোশ্চেনটা বলে দিয়েছে এই লাইন বরাবর রেটা এসছে এই লাইন বরাবর রিফ্লেক্ট করে গেছে এই দুটো প্যারালাল এই দুটো প্যারালাল কি প্যারালাল গুলো আমরা বুঝতে পারছি এবার রে তো এখানে হঠাৎ করে গায়ে হয়ে যেতে পারে না রে তো এখানে হঠাৎ করে গায়েব হয়ে যেতে পারে না কি হয়েছে এইখানে রিফ্লেক্ট করার পরে ও বেটা এখানে এসছে তাহলে রেড ডায়াগ্রামটা মানে রে অ্যারোটা দেখো এইখানে এসে এখানে রিফ্লেক্ট করে এখানে গিয়ে এখানে বেরিয়ে গেছে ঠিক এবার ভেরি মানে যেটা আমরা এখান থেকে কনক্লুড করব এই দুটো প্যারালাল বলে দিয়েছে তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটাও থিটা কারেক্ট এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটা থিটা আমরা কি করব যে পয়েন্টে আমাদের রিফ্লেক্ট করেছে সেই পয়েন্টে আমি সেই পয়েন্টে আমি কি ড্র করব বলো একটা নর্মাল ড্র করব। আমি নর্মাল ড্র করেছি তাহলে এই অ্যাঙ্গেলটা কত নাইনটি এই অ্যাঙ্গেল সরি এই অ্যাঙ্গেলটা কত নাইনটি বুঝতে পারছো যদি এই অ্যাঙ্গেলটা নাইনটি হয় তাহলে এইটা থিটা হলে এই অ্যাঙ্গেলটা নাইনটি মাইনাস রাইট এই অ্যাঙ্গেলটা নাইনটি মাইনাস থিটা এবার সত্যি কথা বলতে সত্যি কথা বলতে দেখো এই রেটা এইভাবে এসছে তার মানে এইখানে যখন ইনসিডেন্ট করেছে তখন এই পোর্শানটা বেসিক্যালি ইনসিডেন্ট রে আর যখন এখান থেকে বেরিয়ে গেছে এই পোর্শানটা রিফ্লেক্টেড রে কি বললাম এইটা ইনসিডেন্ট রে এইটা রিফ্লেক্টেড রে এবং আমি এখান থেকে ক্যালকুলেট করেছি এইটা নাইনটি মাইনাস থিটা তার মানে এটাই আমার আই না তার মানে এখানে যদি আই হয় নাইনটি মাইনাস থিটা তাহলে এইটা কি আর না কারণ এইটা রিফ্লেক্টেড রে এই ইনসিডেন্ট রে এইটা রিফ্লেক্টেড রে তাহলে আর এর ভ্যালু কত হবে আর এর ভ্যালু আই এর বরাবর হবে তার মানে এটাই আমার আর হবে হবে কি হবে না হবে তার মানে এইটা যদি নাইনটি মাইনাস থিটা হয় নেক্সট এই অ্যাঙ্গেলটা কত নাইনটি এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা নাইনটি কি বললাম এই অ্যাঙ্গেলটা নাইনটি ভেরি গুড এবার বলো সেখানে আমি যদি এবার বলি এই অ্যাঙ্গেলটা থিটা আর এই টোটাল অ্যাঙ্গেলটা নাইনটি আমি যদি এই অ্যাঙ্গেলটার কথা বলি এই অ্যাঙ্গেলটার কথা বলি এই অ্যাঙ্গেলটা কি হবে আমি ধরলাম এটা এক্স তাহলে বলো তো এক্স প্লাস এই যে এইটুকু এক্স আর এইটুকু এক্স প্লাস নাইনটি মাইনাস থিটা কত হবে টোটালটা নাইনটি ডিগ্রি এই যে নাইনটি ডিগ্রি কারণ এটা তো নর্মাল তাহলে এইটাকে যদি আমি লিখি তাহলে আমি লিখব এটা নাইনটি দেখো আমি যদি লিখি এইটাকে লিখবো নাইনটি ঠিক আচ্ছা ওয়ান্ডারফুল তাহলে এখান থেকে নাইনটি নাইনটি কেটে গেলে এক্স এর ভ্যালু আমার থিটা আসছে মানে আমি এই ট্রায়াঙ্গেলটাকে যদি বার করে আনি দেখো এই ট্রায়াঙ্গেলটাকে যদি আমি বার করে আনি এইখানে যদি আমি মানে এই ডায়াগ্রামটা আমি আবার একটু ড্র করছি তোমাদের বোঝানোর জন্য কি করেছি দেখো 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 আচ্ছা এই দিকে এসেছে এইখানে হিট করেছে এইভাবে বেরিয়ে গেছে এবার কি কি বলেছে এইটা এইটা এইটাও আমি থিটা পেয়েছি এইটাও আমি পেয়েছি কারেক্ট এইটাও আমি থিটা পেয়েছি এবার আমাকে এইটা বার করতে হবে এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা বার করার জন্য ঠিক আমি আগের মতো কনসেপ্ট নেব দেখো এইটা বার করার জন্য আমি ঠিক আগের মতো কনসেপ্ট নেব কি কনসেপ্ট নেব দেখো দেখো আগের মতো কনসেপ্ট নেব কি এই পয়েন্টে আমি টানবো এবার এই পয়েন্টে যদি আমি টানি তাহলে এই রেটা আর এই মিরারটা প্যারালাল কি বললাম এই রেটা আর এই মিরারটা প্যারালাল যদি এই দুটো প্যারালাল হয় তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে এটা আমাকে তোমাদের বলে দিতে হবে না আই এম প্রেটি শিওর ইউ অল আর ম্যাচিওর এন আফ দ্যাট ইফ টু প্যারাল মানে ইফ টু প্যারাল লাইন আর দেয়ার দেন ইফ ওয়ান লাইন কাটিং দ্য বোথ দ্য প্যারাল লাইন দেন দিস অ্যাঙ্গেল এন্ড দিস উইল অ্যাঙ্গেল উইল বি সেম এবার তোমরা আমাকে বলো তো এইটা যদি নর্মাল হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত নাইনটি এই অ্যাঙ্গেলটা থিটা তাহলে এই অ্যাঙ্গেলটা কত বলো এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা সেম ভাবে এইটার জন্য এইটা ইনসিডেন্ট এটা রিফ্লেক্টেড মানে এইটা আর এইটার জন্য আর তাহলে এইটা হবে আই এই দুটো সেম হবে এইটা হবে আই এই দুটো সেম হবে এবার আমার এই অ্যাঙ্গেলটা দরকার আমি এই অ্যাঙ্গেলটাকে বলছি ওয়াই তাহলে আমি বলতে পারি ওয়াই প্লাস এই যে ওয়াই এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা কত নাইনটি মাইনাস থিটা দেখো নাইনটি কত নাইনটি তাহলে বলো তো এখান থেকে আমার ওয়াই এর ভ্যালু কত আসছে থিটা আসছে দেখো ওয়াই এর ভ্যালু থিটা আসছে ওয়াই মানে বুঝতে পেরেছ কোন অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা দিয়ার

ওকে ফ্রেন্ড এই ছিল আমাদের হোমওয়ার্ক কি বললাম এইটা ছিল আমাদের হোমওয়ার্ক রাইট এই দুটো আমাদের হোমওয়ার্ক ছিল দিস ওয়াজ আমাদের থার্ড সাম থার্ড সামটা আমি এই ক্লাসের পরে করাচ্ছি কেন বলছি থার্ড সামে আমাদের ইমেজ ফর্মেশনের কনসেপ্ট লাগবে কি বললাম ইমেজ ফর্মেশনের কনসেপ্ট লাগবে ঠিক আমি ইমেজ ফর্মেশনটা এখন করাবো কি বললাম ইমেজ ফর্মেশনটা এখন করাবো আচ্ছা এই থার্ড সামটা ইমেজ ফরমেশানের পরে করাবো আচ্ছা চলো হেডিং দাও ইমেজ ফরমেশন ইন প্লেন মিরর হেডিং দাও ইমেজ ফরমেশন ইন প্লেন মিরর কি বললাম ইমেজ ফরমেশন ইন প্লেন মিরর আচ্ছা প্লেন মিরর মানে না আমি এইগুলো নিয়ে এখনো কোনো ডিসকাস করিনি ডি আর আমি এগুলো নিয়ে আসবো আস্তে আস্তে ঠিক আছে চলো চলো কি লিখবো ইমেজ ফরমেশন এভরিবডি চলো নিউ টপিক নিউ কনসেপ্ট একদম লেম্যান ল্যাঙ্গুয়েজে বোঝাবো একদম লেম্যান ল্যাঙ্গুয়েজে বোঝাবো ওকে সবাই বুঝতে পারবে শুধু কনসেন্ট্রেট করো শুধু কনসেন্ট্রেট করো ওকে দেখো ইমেজ ফরমেশন ইমেজ ফরমেশন এই যে ইমেজ ফরমেশন আমরা করব এইটা প্লেন মিরারের জন্য করব মানে প্লেন মিরারে কিভাবে ইমেজটা ফর্ম হয় যখন আমরা কার্ভ মিরার করব তখন তো কার্ভ মিরারের জন্য করব ঠিক যখন লেন্সের জন্য করব তখন লেন্সের জন্য করব কিন্তু প্রথমে আজকে যখন আমরা করব তখন ইমেজ ফরমেশন কার জন্য করব প্লেন মিরার প্লেন মিরার ওকে মিরার আচ্ছা দেখো সবার প্রথমে একদম বেসিক থেকে যাব আমি যা বলবো সেগুলো যদি মনে রাখতে পারো বিশ্বাস করো রে অপটিক কোনো দিন অসুবিধা হবে না ইলেভেন টুয়েলভে তো হবেই না ওকে খুব ইজি টপিক খুব কনসেপচুয়াল বেশি নয় অল্প কনসেপ্ট আছে সেই কনসেপ্ট মনে রাখলে খুব ভালোভাবে এগুলো হয়ে যাবে আইআইটি অ্যাডভান্সে প্রত্যেক বছর রে অপটিক্স থেকে দুটো কোয়েশ্চেন দেয় দুটো এবং সেই দুটো মতো থাকে আমি যেই বলছি নিটে 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 তিনটে তিনটে থেকে চারটে ইন জেনারেল রে অপটিক্স থেকে রাইট আগে চারটে দিত এখন তিনটে কমিয়ে দিয়েছে গত বছর দুটো এসছে দুটো এসছে দুটো প্রবলেম পারা যায় তুমি আমার ক্লাস আমি 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 ক্লাস টেনে যা করাচ্ছি তুমি সেটা করো দেখবে নিচের প্রবলেম হয়ে যাবে হ্যাঁ অ্যাডভান্সড প্রবলেম অফ কোর্স কিছু ডিফিকাল্টিজ থাকবে সেগুলো তো পরের কনসেপ্ট রাইট চলো ইমেজ ফর্মেশন একদম বেসিক থেকে দেখবো দেখো আচ্ছা ধরো এইখানে একটা অবজেক্ট আছে এইখানে একটা অবজেক্ট আছে রাইট এইখানে একটা অবজেক্ট আছে আর দেখো এইখানে একটা চোখ রয়েছে কি বললাম মানুষেরই চোখ তোমরা চোখটা দেখে বুঝতে পেরেছ ওকে মানুষেরই চোখ এবার আমি তোমাদের প্রথম দিন একটু হিন্টস দিয়েছিলাম কি হয় জানো দেখো সামনে কোনো মিরার টিরার কিচ্ছু নেই কিচ্ছু নেই তোমার সামনে একটা অবজেক্ট রয়েছে কি হয় সেটা হচ্ছে অন্য জায়গা থেকে রে আসে দেখো এইখান থেকে এইখানে রে আসে এসছে কি আসেনি এসেছে আমাদের চোখে পড়েছে আমাদের চোখটা একটা লেন্স লেন্স তোমরা নিশ্চয়ই পড়েছো যে এইটা যদি লেন্স হয় তাহলে এখানে যদি এই এইরকম ভাবে রে গুলো পড়ে তাহলে এইখানে এসে একটা ইমেজ তৈরি হয় আমি আগের দিন বলেছিলাম এইখানে রেটিনা থাকে এবং সেখান থেকে নার্ভ দিয়ে আমাদের মাথায় চলে যায় তাই না বলেছিলাম না তো সেম ঘটনা এখানে ঘটছে সেম ঘটনা এখানে ঘটছে কি ঘটছে এইখান থেকে দুটো রে আসছে আমাদের চোখে দেখো দুটো রে আসছে আমাদের চোখে কি বললাম এখান থেকে দুটো রে আসছে আমাদের চোখে চোখে আসার পরে এরা এখানে একটা ইমেজ তৈরি করেছে সেইটা আমাদের চোখে গেছে আমাদের ব্রেনে গেছে এবং সেটা আইডেন্টিফাই করেছে ব্লা 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 এই জিনিসগুলো আমি তোমাদের আগেই বলেছি রাইট এবার যেটা বিউটি সেটা শোনো তাহলে মন দিয়ে দেখো বলতো এইখান থেকে যে অবজেক্টটা আছে সেখান থেকে যে দুটো রে এসছে এই দুটো রে কনভার্জিং রে না রে রে কি বললাম এই দুটো রে কনভার্জিং রে না ডাইভার্জিং রে ডাইভার্জিং রেস আচ্ছা ডাইভার্জিং রে এটার মানে কি এটার মানে হচ্ছে আমাদের চোখে যদি ডাইভার্জিং রে পড়ে তাহলে তার ইমেজ এখানে তৈরি হবে তাহলেই এর ইমেজ এখানে তৈরি হবে এবার যদি এইটা আমাদের চোখের ইয়েটা হয় তোমার লেন্সটা হয় যদি এইভাবে এইভাবে রে পড়ে এইটা কি রে এইটা কি রে বল কনভারজিং রে না ডাইভারজিং রে এই কনভারজিং রে কোনো ইমেজ ফর্ম করে না করে মানে করে সেটা আই ডিটেক করতে পারে না তাহলে বল তো আই কি ডিটেক্ট করতে পারে আই একমাত্র কনভারজিং রে ডিটেক্ট করতে পারে ডাইভারজিং সরি 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 আমি কি বললাম আমি বললাম যে আই অনলি ডাইভার্জিং রে ডিটেক্ট করতে পারে কারেক্ট তাহলে আমরা আমরা এই পাশে কয়েকটা ডিটেক্ট করতে পারবে না বলো সেটা পরে আসছি কনভার্জিং আর ডাইভার্জিং রে ওকে দেখো তাহলে এখানে আমি যদি গিয়ে রেটিনার ও তাহলে একটা পয়েন্ট আসবে একটা আসবে বুঝতে পেরেছো

কে দেখতে পারে না কি বলেছিলাম না আই কে দেখতে পারে না কারেক্ট আই কাকে দেখতে পারে যেন ইন্টারসেকশন অফ রে আই কাকে দেখে যেন ইন্টারসেকশন অফ রে এবার বলো এখানে চলে এসো বলো তো এর চোখে এই যে রেটা পড়ছে এই দুটো ইনসিডেন্ট রে পড়ছে এর চোখে পড়ছে এই যে এই দুটো দেখো দেখো এই যে এই দুটো এই দুটো এইটা আর এইটা এটা ইনসিডেন্ট রে তাহলে বলতো এইখানে ইনসিডেন্ট রে দুটো কাট করেছে ক্রস করেছে করেছে না এইখানটা ইনসিডেন্ট রে দুটো ক্রস করেছে না এইখানটা এই পয়েন্টটায় তাহলে ইন্টারসেক্ট করেছে করেছে কি করেনি তাহলে বলতো ইন্টারসেকশন অফ ইনসিডেন্ট রে কাকে বলে অবজেক্ট আরে ভাই এটা তো অবজেক্ট কি এটা অবজেক্ট না আর এই ইনসিডেন্ট রে তাহলে আমি কি এখান থেকে বলতে পারি সেকেন্ড পয়েন্ট সেটা হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট ভাই সেকেন্ড পয়েন্ট সেটা হচ্ছে এটা অবজেক্ট অবজেক্ট অ্যাকচুয়ালি কি ইন্টারসেকশন অফ ইনসিডেন্ট রে দেখো ইন্টারসেকশন অফ ইনসিডেন্ট রে জি হচ্ছে

এইবার আমি কি করলাম একটা মিরার নিয়ে চলে এলাম মিরার প্লেন মিরার প্লেন মিরার কিরকম অ্যাক্ট করবে ধরো এখানে আমি প্লেন মিরার নিয়ে চলে এলাম ভালো করে দেখো এইখানে আমি একটা প্লেন মিরার নিয়ে চলে এলাম তার মানে সত্যি কথা বলতে বলতো এই প্লেন মিরারের আমরা একটা ইমেজ দেখতে পাবো কি পাবো না এই প্লেন মিরারে আমরা একটা ইমেজ দেখতে পাবো এইবার কি হবে শোনো ভেরি ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট দেখো সেটা হচ্ছে এই অবজেক্ট থেকে এই অবজেক্ট থেকে একটি রে এখানে যাবে যাবে আচ্ছা একটু ছোট করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো এখান থেকে একটি রে এখানে গেছে এইটা একটা স্মুথ সার্ফেস প্লেন মিরার মানে তো স্মুথ সার্ফেস প্লেন মিরার মানে তো স্মুথ সার্ফেস এই সার্ফেসে গিয়ে এ ব্যাটা কি করবে জানো এ ব্যাটা কি করবে জানো বলো এ কি করবে রিফ্লেকশানের ল ফলো করবে তার মানে এই অ্যাঙ্গেলটা যদি আই হয় তাহলে ও যখন এখান থেকে বেরোবে ও যখন এখান থেকে বেরোবে তখন এইটাও বলো আর নিয়ে বেরোবে এবং আই আর আর সমান হবে হবে কি হবে না এবং রে এর ডিরেকশনটা লক্ষ্য করো এ এখানে গেছে গিয়ে এখানে এসেছে এবার দেখো এই যে এই যে রেটা এই রেটা এই রেটা এই যে এই রেটা এগিয়ে আমাদের চোখে পড়বে এবার বলো ভেরি ইম্পর্টেন্ট বলতো এই মিরারের জন্য এই মিরারের জন্য এই রেটা ইনসিডেন্ট রে আচ্ছা শর্ট শর্ট বলছি ইনসিডেন্ট রে এই রেটা এই রেটা কারেক্ট কারণ এটা তো চোখে পড়ছে না এই রেটা বলতো কোন রেটা চোখে পড়ছে চোখে পড়ছে এই রেটা দেখো চোখে পড়ছে এই রেটা মানে এই রেটা চোখে পড়ছে এটা কি রে বলো রে চোখে পড়ছে আচ্ছা তাহলে ওপরের পোর্শনটা ওপরের পোর্শনটা ওপর ওপরের পোর্শনটা উপর বালা পোর্শন জো দিখায় দিখায়েগা নিচে বালা পোর্শনবি ওহি জলওয়া দিখায়েগা আরে ভাই ওপরের পোর্শনে যা ঘটনা ঘটেছে নিচের পর্শনেও তো তাই ঘটনা ঘটবে মানে এইখান থেকে একটা রে সরি এইখান থেকে একটা রে এখানে আসবে এইখান থেকে একটা রে এখানে আসবে এসে এসে এ রিফ্লেক্ট করে আবার আমার চোখে পড়বে দেখো এসে রিফ্লেক্ট করে আবার আমার চোখে পড়বে কারেক্ট যদি পড়ে তাহলে এবারে তোমরা আমাকে বলো সেটা হচ্ছে ওপরের এই রেটা রিফ্লেক্টেড রে আর নিচের এই রেটা রিফ্লেক্টেড রে এবার এই অবজেক্টের এই অবজেক্টের রিফ্লেক্টেড রেটা আমার চোখে পড়েছে কি বললাম এই অবজেক্টের রিফ্লেক্টেড রেটা আমার চোখে পড়েছে তার মানে আমি যদি একটু ভালোভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করি সেটা হচ্ছে এইটা একটা রিফ্লেক্টেড রে আর এইটা একটা রিফ্লেক্টেড রে এইটা এই দুটো রিফ্লেক্টেড রে আমাদের চোখে পড়েছে তাহলে বলতো চোখে যখন এই রিফ্লেক্টেড রেটা পড়েছে ওহো সরি বলতো চোখে যখন আমাদের রিফ্লেক্টেড পড়েছে সেটা যদি আমি এইভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এইরকম আর রকম না দেখো দেখো এইরকম আর রকম না তাহলে বলতো এখন যে চোখে রিফ্লেক্টেড রেটা পড়েছে সেইটা কনভার্জিং না ডাইভার্জিং ইম্পর্টেন্ট ডাইভার্জিং এবার ইম্পর্টেন্ট এবার এবার ভেবে দেখো আমি তোমাদের কি বলেছিলাম আমি বলেছিলাম ইন্টারসেকশন অফ ইনসিডেন্ট রেস অবজেক্ট কি ইন্টারসেকশন অফ ইনসিডেন্ট রেস অবজেক্ট এই এখানে রিফ্লেকশন হচ্ছে হচ্ছে কি হচ্ছে না বলো 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 রিফ্লেকশন হচ্ছে এবার রিফ্লেকশন যদি হয় তাহলে আমাদের চোখে এই রিফ্লেক্টেড রে দুটো পড়ছে পড়ছে करेक्ट এবার রিফ্লেক্টেড রে যেখানে মিট করবে রিফ্লেক্টেড রে যেখানে মিট করবে তাকে কি বলে ইমেজ ইমেজ তাহলে এখান থেকে আমি আরেকটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট লিখতে পারি থার্ড পয়েন্ট দেখো ইন্টার সেকশন অফ এখানে লিখেছি ইনসিডেন্ট রে এখানে লিখবো রিফ্লেক্টেড রে রিফ্লেক্টেড রে ইন্টারসেকশন অফ রিফ্লেক্টেড রেস ইজ নাথিং বাট ইমেজ ইমেজ কি বললাম ইমেজ আচ্ছা

बोलो 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 इमेज इमेज, इमेज इमेज ओके अच्छा दाड़ एक Just one minute. Uh, they are here to disturb. এই তোমরা আমাকে বলতে পারবে চ্যাটটা কোথা থেকে ডিসেবল করে স্যার নিচে সিকিউরিটি অপশন আছে মিটিং সেটিংস থেকে মিটিং সেটিংস সিকিউরিটি স্যার নিচে সিকিউরিটি থাকবে ওখানে থেকে করা সিকিউরিটি চ্যাট

ইন্টারসেকশন অফ রিফ্লেক্টেড রে সেটা ইমেজ ভেরি ইমেজ তার মানে দেখো 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 ভেরি গুড ভেরি গুড তার মানে ইন্টারসেকশন অফ রিফ্লেক্টেড রে হচ্ছে ইমেজ এবার বিউটিটা হচ্ছে এইটা আমার রিফ্লেক্টেড রে এইটা আমার রিফ্লেক্টেড রে মানে আমার বলার বক্তব্য সেটা হচ্ছে দেখো সত্যি কথা বলতে এইটা আমার রিফ্লেক্টেড এইটা এইটা রিফ্লেক্টেড রে এইটা রিফ্লেক্টেড রে ঠিক এই দুটো রিফ্লেক্টেড রে এবার যেটা আমি বলতে চাইছি এই দুটো রিফ্লেক্টেড রে মানে এইভাবে আসছে ও সামনের দিকে যাচ্ছে ও সামনের দিকে যাচ্ছে মানে এই পয়েন্টের এই দিকে যাচ্ছে তাহলে তো এই মিরারের বা দিকে বা দিকে এই দুটো রিফ্লেক্টেড রে এই জীবনে মিলতে পারবে এই মিরারের বা দিকে এই জীবনে মিলতে পারবে পারবে না তাহলে যদি এবং এই মিরারের বা দিকটা এই মিরারের বা দিকটা মানে মিরারের সামনেটা আর এইটা হচ্ছে মিরার মিরারের পেছনটা তাই না তার মানে ভেবে দেখো এই রেটা এদিকে যাচ্ছে এই রেটা এদিকে যাচ্ছে এরা দুজন রিয়েল লাইফে কোনোদিন মিলতে পারবে না রিয়েল লাইফে কিন্তু কিন্তু আমি যদি এই দুটো লাইনকে ডট 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 করে পেছনে বাড়িয়ে দিই তাহলে এখানে তো ওরা ইন্টারসেক্ট করবে বলো এই যে এইখানে যে ইন্টারসেক্ট করেছে এটা রিয়েল লাইফে করেনি ভার্চুয়াল লাইফে করেছে কি বললাম এটা এখানে ইন্টারসেক্ট ইন্টারসেক্ট করেছে সেটা কোথায় করেছে ভার্চুয়াল লাইন ভার্চুয়াল লাইফে করেছে

আমি যদি বোতলটাকে এরকম দেখি সামনে একটা মিরার রাখি আমি বোতলটা টাচ করতে পারবো ওর অবজেক্টটাকে কি আমি টাচ করতে পারবো পারবো না কেন ওটা তৈরি হয়েছে রিফ্লেক্টেড রে ইন্টারসেকশন করে এবং রিফ্লেক্টেড রেটা কোথায় গিয়ে মিট করেছে পেছনে গিয়ে মিট করেছে রিফ্লেক্টেড রেটা কোথায় গিয়ে মিট করেছে পেছনে গিয়ে মিট করেছে কারেক্ট তার মানে এইখান থেকে আমি এই যে তিনটে ইম্পর্টেন্ট পয়েন্ট লিখলাম এই তিনটে ইম্পর্টেন্ট পয়েন্ট আমার ইমেজ ফরমেশনে সবথেকে সব থেকে কি বলে সবথেকে ইন্টারসেকশন পয়েন্ট অফ ডাইভার্জিং রে কে ডিটেক্ট করতে পারে এবং ইন্টারসেকশন অফ ডাইভার্জিং রে সেটা ইনসিডেন্ট রে জন্য হতে পারে আর কিসের জন্য হতে পারে রিফ্লেক্টেড এর জন্য হতে পারে ইনসিডেন্ট রেজ জন্য হতে পারে রিফ্লেক্টেড রেজ জন্য হতে পারে যদি ওটা ইনসিডেন্ট এর জন্য হয় তাহলে সেটাকে কি বলবো অবজেক্ট তাহলে আমরা যে অবজেক্টটা জানি সেটা বেসিক্যালি ইনসিডেন্টের ইন্টারসেকশন আর যে ইমেজটা তৈরি হয় মানে আমি আয়নাতে আমার পেছনে আয়নার পেছনে আমার যে ফটোটা মানে আমার যে মানে ইমেজটা দেখতে পাচ্ছি সেটা রিয়েল লাইফে তৈরি হয়নি ওটা ভার্চুয়াল ওয়ার্ল্ডে তৈরি হয়েছে দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড ভার্চুয়াল ইমেজ রাইট অবজেক্ট ইজ রিয়েল বাট দা ইমেজ ইজ ভার্চুয়াল কারেক্ট এই পর্যন্ত তোমাদের মধ্যে কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো তার মানে আইজ অনলি ক্যান ডিটেক্ট ডাইভার্জিং রে আইজ অনলি ক্যান আইডেন্টিফাই ইন্টারসেকশন অফ রেজ সেটা ইনসিডেন্ট রে হতে পারে রিফ্লেক্টেড রে হতে পারে যখন আমরা রিফ্র্যাকশন পড়ব যখন আমরা রিফ্র্যাকশন পড়ব কি বললাম যখন আমরা রিফ্র্যাকশন পড়ব তখন ইমেজ যেটা তৈরি হবে সেটা ইন্টারসেকশন অফ ইন্টারসেকশন অফ কি রিফ্র্যাক্টেড রে ইন্টারসেকশন অফ রিফ্র্যাক্টেড রে কারেক্ট এই অবধি তোমাদের যদি বুঝতে পারো তাহলে আমি নেক্সট কনক্লুশনে চলে যাচ্ছি এবার দেখো আমরা তো বুঝলাম বেসিক্যালি ইমেজটা কিভাবে তৈরি হয় এই ইমেজটা কিভাবে তৈরি হয় রিফ্লেক্টেড রেগুলো ইন্টারসেক্ট করে কোথায় ইন্টারসেক্ট করে রিয়েল লাইফে ইন্টারসেক্ট করতে পারে না ভার্চুয়াল ওয়ার্ল্ডে ইন্টারসেক্ট করে মানে মিরারের পেছনে ইন্টারসেক্ট করে মিরারের পেছনে কি অ্যাকচুয়ালি কোনো কিছু এক্সিস্ট করে বলো অ্যাকচুয়াল রিয়েল রিয়েল কিছু এক্সিস্ট করে কোন না তারপরে সেখানে যেহেতু সেখানে যেহেতু ইমেজটা তৈরি হয়েছে সেখানে যেহেতু ইমেজটা তৈরি হয়েছে তার মানে সেই ইমেজটাই আমাদের ভার্চুয়াল ইমেজ তাহলে রিয়েল অবজেক্ট ভার্চুয়াল ইমেজ দুটো কি বুঝতে পারছো রিয়েল অবজেক্ট উই ক্যান টাচ ইট উই ক্যান ফিল ইট ভার্চুয়াল অবজেক্ট এই ভার্চুয়াল ইমেজ এখনো ভার্চুয়াল অবজেক্ট আসেনি ভার্চুয়াল অবজেক্ট সরি ভার্চুয়াল ইমেজ

ইমেজ ইমেজগুলোকে ড্র করতে পারি মানে নিজের মতো করে নিজে মানে ড্র করতে পারি কত সহজে সেটা দেখব আচ্ছা দেখো আচ্ছা দেখো আচ্ছা এইখানে আমার একটা জিনিস বলার ছিল আচ্ছা তো আমি যদি দেখো আমি যদি এইটা তো অবজেক্ট আমি যদি এইখানে একটা সরি আমি যদি এইখানে একটা অবস্টাকালস দিয়ে দিতাম অবস্টাকালস

এত বড় চোখ না আমি আচ্ছা ধরে নাও এটা একটা রাক্ষসের চোখ ঠিক এখানে একটা অবজেক্ট আছে ওকে একটা মিরার আছে ওই আগেরটাই অন্য ভাবে ড্র করছি একটু ফার্স্ট দেখো এত বড় চোখ মানে রাক্ষসের চোখ ওকে আচ্ছা এইখান থেকে এইখানে যখন আমার রেটা আমি অবজেক্টটাকে দেখতে পাচ্ছিলাম পাচ্ছিলাম কি পাচ্ছিলাম না পাচ্ছিলাম এবার আমি কি করেছি এইখানে একটা অবস্টেল বসিয়ে দিয়েছি তাহলে বলতো এই রেগুলো আমার চোখে আর ঢুকবে যদি না ঢোকে তাহলে আমার চোখ এই অবজেক্টটাকে দেখতে পাবে না কেন এইগুলো হচ্ছে ইনসিডেন্ট রে সেই ইনসিডেন্ট রে ইন্টারসেকশন পয়েন্ট ইজ অবজেক্ট বাট দ্যাট ইনসিডেন্ট রে ইজ নট কামিং ইন টু মাই আইজ অ্যাজ দেয়ার ইজ অ্যান অবস্টাকলস কারেক্ট বাট এখানে যদি কোনো মিরার থাকে কি করেছি এইখান থেকে একটা রে গেছে দেখো এইখান থেকে একটা রে এখানে গেছে গিয়ে এইখানে রিফ্লেক্ট করেছে আবার এইখান থেকে একটা রে এখানে গেছে গিয়ে করেছে এবার বলো এই কি এই রিফ্লেক্টেড ব্লক ব্লক করেছে না যদি করে তাহলে আমাদের আই আই এর মধ্যে এই দুটো রিফ্লেক্টেড রে পড়বে এবং আই কি করবে ওই দুটো রিফ্লেক্টেড রে ওই দুটো রিফ্লেক্টেড ইন্টারসেকশন পয়েন্টটাকে আইডেন্টিফাই করবে আর ওর যে ইন্টারসেকশন পয়েন্টটাকে কি বলে

এই অবস্ট্যাকলসেরও এখানে একটা ইমেজ তৈরি হবে আমি সেটা ড্র করিনি আমি জাস্ট এটা বোঝাতে চাইছি যে এই অবজেক্টটাকে যেন আমি না দেখতে পাই তার মানে ভেবে দেখো এটা পেছনে তৈরি হবে না অবজেক্টের পেছনে তৈরি হবে না অবজেক্টের পেছনেই তৈরি হবে ডিয়া অবজেক্টের পেছনেই তৈরি হবে ওকে আচ্ছা এবার আমি এটাকে এপাশে ড্র করিনি আমি জাস্ট ড্র করেছি এই এই ইমেজটাকে তাহলে কি হবে জানো তাহলে এই আইসটার মনে হবে যে এইখান থেকে অ্যাকচুয়ালি রেটা আসছে কারণ ও কি দেখবে এই রেটাকে দেখবে এই রেটাকে আর ও রে আই কি করে সবসময় ইন্টারসেকশন পয়েন্ট কেউ ডিটেক্ট করে তার মানে এর ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে এইটা তার মানে আই ভাববে যে আই ভাববে বা আই দেখবে যে এইখান থেকে আমার রেগুলো আসছে এইখান থেকে যে রে গুলো আসছে সেটাই আমার ইমেজ সেটাই আমার ইমেজ আমি এতক্ষণ ধরে তোমাদের এটাই বোঝালাম ঠিক আচ্ছা চলো এবার নেক্সট চলে যাচ্ছি এই যে রে ডায়াগ্রাম আমরা যে ড্র করবো রে ডায়াগ্রাম একটা প্রবলেম সলভ করার জন্য তো আমাদের রে ডায়াগ্রাম দরকার তো সেই রেড ডায়গ্রাম নিয়ে কিভাবে রেড ডায়গ্রাম ড্র করা হয় কত সহজে ড্র করা হয় সেগুলো আমি একটু ডিসকাস করব। এবং সবই আমরা প্লেন জন্য করব এবং সেই প্লেন মিরারে রিফ্লেকশনের ল মেনেই হচ্ছে কি বললাম রিফ্লেকশন যেটা হচ্ছে সেটা কিন্তু রিফ্লেকশনের ল মেনেই হচ্ছে আচ্ছা মন দিয়ে শোনো মন দিয়ে শোনো দেখো এইটা ধরো মিরার এটা মিরার দেখো এটা মিরার আর এইখানে একটা অবজেক্ট আছে এইখানে একটা অবজেক্ট আছে এই অবজেক্ট থেকে অবজেক্টটা রয়েছে একটা লাইট সোর্স থেকে এই অবজেক্টের উপরে রে পড়ছে সেই রে গুলো রিফ্লেক্ট হচ্ছে হয়ে বেরিয়ে যাচ্ছে কি বললাম সেই রেগুলো হয়ে বেরিয়ে যাচ্ছে এবার বলো যে হয়ে বেরিয়ে যাচ্ছে কটা রে বেরোচ্ছে বলতে পারবে মাইডিয়ার ইনফাইনাইট রে বেরোচ্ছে মানে মানে এইখান থেকে দেখো এইখান থেকে ইনফাইনাইট রে বেরোচ্ছে বেরোচ্ছে কি বেরোচ্ছে না বেরোচ্ছে এই যে মিরার এই মিরারে এসে একটা রে গিয়ে হিট করবে কারেক্ট একটা রে গিয়ে হিট করবে রে গিয়ে হিট করার পরে ও ওই পয়েন্টে ওই পয়েন্টে ওই পয়েন্টে এই পয়েন্টে রিফ্লেকশনের ল মানবে ওর কাছে আর কোনো অপশন নেই ভাই রিফ্লেকশনের ল ওকে মানতেই হবে কারেক্ট ও যদি রিফ্লেকশানের ল মানে তাহলে এই পয়েন্টে নাইনটি ডিগ্রি মানে নর্মাল এই এই অ্যাঙ্গেলটা যদি আই হয় এই অ্যাঙ্গেলটা আর হবে এবার যদি যদি এই রেটার কথা বলি এই রেটা এখানে গিয়ে হিট করবে আমি এখানে নর্মাল টানবো সরি আহ আমি এখানে নর্মাল টানব এই নর্মাল সাথে আই লিখছি আর সমান হবে যে কোনো রে নাও এই রেটা এখানে গিয়ে হিট করবে এখানে বেরিয়ে যাবে এখানে এখানে নর্মালটা এখানে নর্মাল আনবো এটা আই হবে এটা আর হবে প্রতিটা পয়েন্ট প্রতিটা পয়েন্ট মানে প্রতিটা রে কি বললাম প্রতিটা রে মিরারে এসে হিট করার পরে কি বললাম প্রতিটা রে মিরারে এসে হিট করার পরে কি করবে প্রতিটা মিরারে ল ফলো করবে করবেশান এর ফলো করবে তাহলে আমি আবার বললাম ইমেজ কি ইন্টারসেকশন অফ রিফ্লেক্টেড রে ইমেজ কি ইন্টারসেকশন অফ রিফ্লেক্টেড রে মানে এইটা রিফ্লেক্টেড রে এইটা রিফ্লেক্টেড রে এইটা রিফ্লেক্টেড রে এই রে গুলো সব ডাইভার্জিং চেক করো এই রে গুলো সব ডাইভার্জিং এটা ডাইভার্জিং এটা ডাইভার্জিং এটা ডাইভার্জিং বলো তো এই এক নাম্বার রিফ্লেক্টেড রে দু নাম্বার রিফ্লেক্টেড রে তিন নাম্বার রিফ্লেক্টেড রে যে ডিরেকশনে যাচ্ছে ওই ডিরেকশনে ইহ জীবনে মিট করতে পারবে কি না পারবে না না স্যার ইহ জীবনে মিট করতে পারবে না ভেরি গুড ইহ জীবনে যদি মিট করতে না পারে কিন্তু ওদের তো মিটিং করতেই হবে ভাই এ জন্মে না হোক আগের জন্মে তো মিট করেছিল সেই আগের জন্মটা এই মিদারের পেছনে কারণ ওকে মিট ওরা যদি মিট না করে তাহলে তো আমি ইমেজই তৈরি হবে না কেন ইমেজ কার ইন্টারসেকশন পয়েন্ট তাহলে ওরা গত জন্মে মিট করেছিল দেখো গত জন্মে মিট করেছিল দেখো এই পয়েন্টেই ও মিট করবে এই পয়েন্টেই মিট করবে তার মানে তার মানে তার মানে এর ই অবজেক্টের অবজেক্টের ইমেজ এখানে তৈরি হয়েছে তোমরা কি বুঝতে আচ্ছা এবার আমরা যখন রে ডায়াগ্রাম ড্র করব না তখন আমরা যখন এই মিরার ড্র করব মিরার ভেবে দেখো এইটা হচ্ছে এ জন্ম এইটা হচ্ছে এ জন্ম আর এটা হচ্ছে আগের জন্ম এ জন্মের সব কিছুই রিয়েল কারেক্ট সেই কারণে এ জন্মে মানে মিরারের বা সাইডে আমি যত রে দেখাবো সেগুলো সব সলিড লাইন কি বললাম সেগুলো সব সলিড লাইন আর মিরারের পেছনে যে রে গুলো দেখাবো দেখো মিরারের যে পেছনে যে রে গুলো দেখাবো সেগুলো কি হবে বলো সব ডট ডট লাইন সব ডট ডট কারেক্ট এবার বলো কতগুলো এখান থেকে রে বের হচ্ছে ইনফাইনাইট কতগুলো রে বের হচ্ছে ইনফাইনাইট রে বের হচ্ছে ধ্যান শুন না কতনা निकल रहा है ইনফাইনাইট এবার বলো তো ইনফাইনাইট রে এই মিররের উপর পড়বে কি পড়বে না পড়বে ইনফাইনাইট রে মিররের উপর পড়বে তাহলে বলো তো ইনফাইনাইট খানা রিফ্লেকশন রে রিফ্লেক্টেড রে পাবো রাইট জাস্ট একটা ইনসিডেন্ট রে একটা রিফ্লেক্টেড ইনফাই নাইট খান ইনসিডেন্ট রে ইনফাইনাইট খান রিফ্টেড রে তাহলে এই ইনফাই রিফ্লেক্টেড রে যেখানে গিয়ে মিট করেছে সেটাই আমার অবজেক্ট তাই না বলো বলো সেটাই সেটাই আমার অবজেক্ট এই সেটাই আমার ইমেজলেক্টেড যেগুলো যেখানে মিট করেছে সেটাই আমার ইমেজ এবার আমার যেটা বলার বক্তব্য আমার তো ইন্টারসেকশন পয়েন্ট দরকার দরকার কি দরকার না যদি আমার পয়েন্ট দরকার হয় তাহলে বলো তো মিনিমাম কটা রে দরকার দুটো 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 বুঝতে পারলে মিনিমাম দুটো রে দরকার তাহলে আমি ইমেজটা ইয়ে করতে পারবো ড্র করতে পারবো আমি তো ইনফাইনাইট খানা রে ড্র ড্র করবো না আমার ইনফাইনাইট খানা রে বেরোচ্ছে প্রতিটার জন্য যদি আমি ড্র করি তাহলেও যা ইমেজ পাবো দুটোর জন্য ড্র মানে দুটো দুটো রিফ্লেক্টেড রেখে ইন্টারসেক্ট করলে সেম ইমেজ পাবো এবার এক ঘন্টার এক্সামে আমি ইনফাইনাইট খানা রে নিয়ে ড্র করতে শুরু করলাম আমি বোঝাতে পারলাম পুরো এক্সাম ধরে তিন নাম্বারের কোয়েশ্চেনের জন্য ইনফাইনাইট খানা রে ড্র করে আমি আড়াই পেলাম তার মানে আমি কি বলে বোঝাতে চাইছি সেটা হচ্ছে এই যে ইনফাইনাইট রে থেকে আমাকে এমন দুটো রে চুজ করতে হবে মন দিয়ে শোনো এমন দুটো রে চুজ করতে হবে যে রে গুলো দিয়ে আমরা ইলি ইমেজটাকে ড্র করতে পারবো কোন দুটো রে চুজ করবো দেখো খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখন এইটা আমার অবজেক্ট এইটা আমার মিরার এইটা আমার মিরার এবার মন দিয়ে দেখো বলতো যে রেটা ডাইরেক্টলি যাচ্ছে ইনসিডেন্ট একদম ডাইরেক্টলি গিয়ে পড়ছে ডাইরেক্টলি তার জন্য ইনসিডেন্ট অ্যাঙ্গেল কত তাহলে বলতো রিফ্লেক্টেড রে কত হবে তাহলে ভেবে দেখো যে পাথে ও গেছে সেই পাথেই ব্যাপার আসবে না রাইট এবার আমি তোমাদের জিনিসটা বলতে চাইছি সেটা হচ্ছে আমি আহ গ্রিন দিয়ে যেটা দেখাচ্ছি গ্রিন অ্যারো দিয়ে সেটা ইনসিডেন্ট রে আর রেড সরি পিঙ্ক দিয়ে যেটা দেখাচ্ছি সেটা রিফ্লেক্টেড রে দেখো তার মানে ভেবে দেখো এই রেটা ড্র করা আমার সব থেকে সোজা কেন আরে ভাই ইনসিডেন্ট অ্যাঙ্গেল রিফ্লেক্টেড অ্যাঙ্গেল এর কোনো টেনশনই নেই কি ইনসিডেন্ট অ্যাঙ্গেল রিফ্লেক্টেড অ্যাঙ্গেল এর কোনো টেনশন নেই কোই লফড়া নেই রেগা ভাই নেই রেগা ইনসিডেন্ট অ্যাঙ্গেল আর রিফ্লেক্টেড অ্যাঙ্গেল দুটোই জিরো তাহলে এই রেটা ড্র করা থেকে সোজা ডাইরেক্টলি যেটা গিয়ে হিট করছে ডাইরেক্টলি বাপাস আসছে কি বললাম ডাইরেক্টলি যেটা গিয়ে হিট করছে ডাইরেক্টলি বাপাস আসছে তাহলে ওইটা ড্র করো আমি ওইটা ড্র করেছি সো এইটা আমার ফার্স্ট রে কি বললাম ফার্স্ট রে রিফ্লেক্টেড রে ফার্স্ট রিফ্লেক্টেড রে আমার তো রিফ্লেটেড রে নিয়েই কথা ভাই অবজেক্টটা তো অলরেডি রয়েছে আমার অবজেক্ট নিয়ে তো কোনো টেনশন নেই টেনশন তো রিফ্লেক্টেড ইয়ে ইমেজ নিয়ে নেক্সট যেটা করব সেটা হচ্ছে এরপরে তুমি যে কোনো একটা যে কোনো একটা রে নিতে পারো কিন্তু যে রেই নেবে তার মানে তাকে সে যেন রিফ্লেকশনটা ফলো করে যেমন এইখান থেকে একটা রে তুমি নিলে একদম নিলে কোনো প্রবলেম নেই নিবে নেওয়ার পরে এখানে তুমি একটা নর্মাল টানবে নর্মাল টানার পরে এইখান দিয়ে রেটাকে বার করবে এই অ্যাঙ্গেলটা যদি আই হয় এই অ্যাঙ্গেলটাও আই হবে কারেক্ট এবার বলো ভেরি ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট এইটা আমার রিফ্লেক্টেড রে টু আর এইটা আমার রিফ্লেক্টেড রে ওয়ান যেটা এই দিকে আসছে দেখো একটা এই আর টু আর একটা এই যেটা আর ওয়ান ভালো করে দেখো একটা আর টু এদিকে আর একটা আর ওয়ান এদিকে রাইট আচ্ছা এবার বলো এই দুটোর এই দুটোর মিরারে বা দিকে ইন্টারসেক্ট করার কোনো চান্স নেই তাহলে এরা কোথায় মিট করবে পেছনে মিট করবে পেছনে মিট করবে মানে দেখো এইটাকে আমি এরকম ডট 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 করে বাড়িয়ে দেব আর এইটাকেও ডট ডট করে বাড়িয়ে দেব তাহলে এই যে পয়েন্টটা তৈরি হয়েছে এই যে পয়েন্টটা তৈরি হয়েছে এইটা আমার ইমেজ কিন্তু ইমেজটা যেহেতু এর পেছনে তৈরি হয়েছে দেখো এর পেছনে তৈরি হয়েছে সেই কারণে এটা ভার্চুয়াল মেজ তাহলে বলো তো আমরা যে দুটো রে নেব সেই দুটো রে কোনটা ফার্স্ট নেব যেটা ডাইরেক্টলি গিয়ে পড়ছে বললাম তো কারেন্ট মানে আমার বলার বক্তব্য ইনফাইনাইট খানারেই আছে তুমি ইনফাইনাইট খানার মধ্যে কোনো দুটো নাও তাতেই হয়ে যাবে কিন্তু কোনটা নিলে আমার তাড়াতাড়ি হবে প্রবলেম করতে কোনটা নিলে আমার টেনশন থাকবে না সেটা আমি দেখালাম কারেক্ট আচ্ছা এবার একটু জিওমেট্রি নিয়ে খেলবো জিওমেট্রি নিয়ে খেলবো বলতে দেখো স্যার আমরা যখন ইমেজটা ড্র করছি আপনি কোন রেটাকে ফার্স্ট নিতে বললেন আমি বলবেন যে যে রেটা ডাইরেক্টলি গিয়ে হিট করছে যেটা 90 ডিগ্রিতে গিয়ে হিট করছে মানে যার ইনসিডেন্ট অ্যাঙ্গেল আর রিফ্লেক্টেড অ্যাঙ্গেল দুটোই শূন্য তুমি বলবে যে দাদা ওই ওইটা ছাড়া কি হবে না হবে ইনফিনিটির মধ্যে যে দুটো নাও ঠিক ইনফিনিটির মধ্যে তুমি তিনটে নাও তুমি চারটে নাও তুমি ইনফিনিটি নাও সবইতেই হবে কিন্তু আমার দুটো মিনিমাম দরকার কারণ ইন্টারসেকশনের জন্য দুটো মিনিমাম দরকার কি বললাম ইন্টারসেকশনের জন্য দুটো মিনিমাম দরকার करेक्ट আচ্ছা এবার আমি এইটাই একটু ভালো করে ড্র করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এইটা অবজেক্ট এইটা ইমেজ কারেক্ট দেখো এই একটা রে ডাইরেক্টলি গেছিল ইনফ্যাক্ট আমি দেখো আমি শুধু আমি শুধু রিফ্লেক্টেড রে ড্র করছি রিফ্লেক্টেড রে দেখো আর একটা হচ্ছে এই এই দুটোই তো রিফ্লেক্টেড রে রাইট বেসিক্যালি এইখানে কি হয়েছিল এইখানে আমার এই রেটা এখানে গেছিল এইখানে আই আর এইখানেও আই আর এইটা পেছনে মিট করেছে আমার ইমেজ এবারে তোমরা আমাকে বলবে দেখো এইখান থেকে এইটুকু ডিস্টেন্স ডি কি বললাম এইখান থেকে এইটুকু ডিস্টেন্স ডি এই অ্যাঙ্গেলটা নাইনটি হলে এই অ্যাঙ্গেলটা নাইনটি বলো এই অ্যাঙ্গেলটা নাইনটি হলে এই অ্যাঙ্গেলটা নাইনটি আচ্ছা এবার ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এইখানে এটা আই আই কারেক্ট এইটা এর উপরে পারপেন্ডিকুলার তাহলে প্যারালাল কারণ এই মিরারের উপরে এটাও পারপেন্ডিকুলার এটাও পারপেন্ডিকুলার কি বললাম এই মিরারের উপরে এটাও পারপেন্ডিকুলার এটাও পারপেন্ডিকুলার আপ সুনো মেরি বাত মানে কে রাউট এটা আই এটাও আই এইটা আই হলে এইটা আই দেখো এইটা আই কেন এইটা প্যারালাল আর এইটা এখানে কাট করেছে আবার এইটা আর এইটা প্যারালাল লাইন তাহলে তোমরা বলো টিং 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 এইটা যদি আই হয় এইটাও আই না

তাহলে বলতো তো ভার্টিক্যালি অপজিট না যাই দেখো না এবার বলো তাহলে বলো তো ইমেজ থেকে এই সরি অবজেক্ট থেকে এটা মিররের যা ডিস্টেন্স ডি তাহলে এই দুটো কনগ্রুয়েন্ট হয়ে গেলে এইখান থেকেও তো এইটার ডিসটেন্স d হবে হবে কি হবে না আচ্ছা এবার বলো তো এই লেন্থটা যদি আমি বলি x এই লেন্থটা এই লেন্থটা যদি আমি বলি এক্স তাহলে এই লেনটাও x হবে আমি কি বোঝাতে পারছি জিওমেট্রির খেলা এখন এখন জিওমেট্রির খেলা কারেক্ট আমি দুটো ভালো প্রবলেম দেব দেখি কে কে করতে পারো একটু পরে দিচ্ছি তার আগে আরেকটা জিনিস আমি বোঝাবো তার মানে আমি জিস্ট কি করতে পারি এই যে এতক্ষণ ধরে আমি যে প্যান প্যান করলাম কি বললাম আমি যে এতক্ষণ ধরে প্যান প্যান করলাম সেখান থেকে আমি কি জিস্ট বার করতে পারি বলতো দেখো আমি যে জিস্ট বলতে চাইছি সেটা হচ্ছে ইমেজ ফরমেশনের জন্য আমার দুটো 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 রেস দরকার ইমেজ ফরমেশনের জন্য মিনিমাম দুটো ম্যাক্সিমাম ইনফাইনাইট হতে পারে মিনিমাম দুটো দরকার কি বললাম মিনিমাম দুটো দরকার আর ম্যাক্সিমাম ইনফাইনাইট হতে পারে ঠিক তাহলে দুটো মিনিমাম রেস দরকার মিনিমাম রেস ম্যাক্সিমাম ইনফাইনাইট হতে পারে সেকেন্ড পয়েন্ট এই যে দুটো মিনিমাম রেস হবে ধ্যান সে শুনো মেরি বাঘ এই যে দুটো মিনিমাম রেজ হবে এই দুটো রে চুজ করবে কে যে ইউজার আমি যে ড্র করছে সে চুজ করবে ইনফাইনাইটের মধ্যে যে কোনো দুটো রেজ চুজ করতে পারো তার মধ্যে সেইটা চুজ করবে দেখো সেইটা চুজ করবে ফার্স্ট ফার্স্ট মানে আমি বলতে চাইছি তুমি সেইটা চুজ করবে সেইটা চুজ করবে যার ইনসিডেন্ট অ্যাঙ্গেল জিরো আরে ভাই ইনসিডেন্ট অ্যাঙ্গেল জিরো বলে দেওয়া মানে তো রিফ্লেক্টেড অ্যাঙ্গেল জিরো তাই না বলো 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 আচ্ছা সেকেন্ড সরি বি বি দুটোর মধ্যে একটা তো তুমি চুজ করলে যেটা ডাইরেক্টলি গিয়ে পড়ছে কি বললাম একটা তো তুমি চুজ করলে যেটা ডাইরেক্টলি গিয়ে পড়ছে আর একটা আর একটা চুজ করবে যেটা যা খুশি তোমার যা মর্জি অ্যাজ ইউ লাইক অ্যাজ ইউ লাইক কিন্তু তুমি যাই চুজ করো সবাই যেন লজ অফ রিফ্লেকশন ফলো করে তুমি যাই চুজ করো সবাই যেন লজ অফ রিফ্লেকশন ফলো করে ওকে ফাইন তো এই পর্যন্ত আমি করলাম এবার আমরা নেক্সট ইসে চলে যাব আচ্ছা তোমাদের একটা কথা আমি বলে দি সেটা হচ্ছে তোমাদের অর্জুন সেনগুপ্ত ম্যাথমেটিক্স এর ক্লাস নেবেন রাইট অর্জুন সেনগুপ্ত ম্যাথমেটিক্স এর ক্লাস নেবেন তোমাদের সাউথ পয়েন্টের কয়েকজন স্টুডেন্ট আছে যারা অর্জুনদার কাছে পড়ে তোমাদের টেনেরই এনিওয়ে আমি তাদের নাম বলছি না এই গ্রুপে আছে হয়তো এনিওয়ে তো অর্জুনদা তোমাদের ম্যাথস ক্লাস নেবেন আমি অর্জুনদার ব্যাপারে তোমাদের ইন্ট্রোডাকশন অলরেডি দিয়ে দিয়েছি উনি আগামী মাস থেকে শুরু করবেন সত্যি কথা বলতে উনি আইএসআই অলিম্পিয়াড এবং জেই অ্যাডভান্স স্পেশালিস্ট ওকে তোমরা যেখানেই ম্যাচ করো যেখানেই আমি জানি না তোমরা কোথায় ম্যাচ করেছো বা করছো বা করেছো বা করবে শুধু অর্জুনদার কাছে চার পাঁচটা ক্লাস করে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে ম্যাথস কাকে বলে ট্রাস্ট মাই ওয়ার্ল্ড তোমাদের যদি আমার ক্লাস ভালো লাগে তোমাদের যদি আমার ক্লাস তোমরা যদি আমার ক্লাসকে অ্যাপ্রিসিয়েট করো ইউ উইল ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েট অর্জুন দাস ক্লাস

এবং সেটা ইনস্ট্যান্টলি করে দেয় এই নয় যে ঠিক আছে তুমি অঙ্কটা দিয়ে দাও আমি চার পাঁচ দিন পরে করে দিচ্ছি ইনস্ট্যান্টলি ও দাঁড়িয়ে থাকবে তুমি যে কোনো অঙ্ক দাও যে কোনো যে কোনো দ্যাট ইস অর্জুন ওকে এনিওয়ে এটা আমার ফার্স্ট কথা বলার ছিল আহ অর্জুন দা আগামী মাস থেকে তোমাদের ম্যাথস ক্লাস নেওয়া শুরু করবেন আচ্ছা সেকেন্ড যেটা বলার আমাদের এই গ্রুপটা হওয়ার পরে না আরো অনেকগুলো গ্রুপ তৈরি হয়েছে অনেকগুলো পনেরো থেকে ষোলোটা তোমরা হয়তো লক্ষ্য করে থাকবে আমাদের এই গ্রুপ হওয়ার পরে তোমরা অ্যাটলিস্ট প্রচুর জায়গা থেকে ইনভিটেশন পাচ্ছো এবং তোমাদেরকে গ্রুপে অ্যাড করে নেওয়া হচ্ছে পাচ্ছ কি পাচ্ছ না পাচ্ছ রাইট এবার আমি যেটা বলতে চাইছি কোন গ্রুপের সাথে কিন্তু আমাদের কোনো সম্পর্ক নেই কোনো গ্রুপের সাথে নো বডি নো বডি কারোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই এই গ্রুপে আমরা যারা আছি তারাই এই ভেঞ্চারটা আমার এই ভেঞ্চারটা যে আমি আমরা সাউথ পয়েন্টের সিলেকশন টেস্টের জন্য পড়াবো ঠিক আছে এটা হওয়ার পরেই বাকি সবাই উঠে পড়ে লেগেছে এটা ডেস্ট্রয় করার জন্য আমি তোমাদেরকে সেটা ওয়ার্ন করছি আমি তোমাদের আমি একবারও বারণ করছি না তোমরা ওদের কাছে যাবে না ডেফিনেটলি যাবে ওখানে অন্য জায়গায় যদি ফিজিক্স কেউ পড়ায় তোমরা ডেফিনেটলি সেটা যাবে কেন যাবে জানো সেটা আমার বেনিফিট হবে তাহলে তোমরা বুঝতে পারবে ডিফারেন্সটা তাহলে তোমরা বুঝতে পারবে ডিফারেন্সটা নইলে সবকিছুই আমাদের খুব মানে

ঠিক আছে আমি তোমাদের যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমি খুব ওপেন মাইন্ডেড তোমরা অন্য যে কেউ ফিজিক্স পড়াক যাও আমার কোনো আপত্তি নেই কোনো আপত্তি নেই তাতে আমার আমারই সুবিধা হবে আমারই সুবিধা হবে ট্রাস্ট মি আমারই সুবিধা হবে কিন্তু প্রচুর গ্রুপ আছে যারা আমি শুনতে পাচ্ছি এখন তারা বিভিন্ন রকম টোপ দিচ্ছে রাইট সেই ফাঁদে পড়ো না ডোন্ট মেক সেই ট্র্যাপে তোমরা পড়ো না

আমি জীবনে আমি তোমাদের ওয়ার্ন করছি যে এই রকম গ্রুপ থেকে তোমরা বিরত থাকো আমি কিন্তু তোমাদের একবারও বলছি না তোমরা ওইসব গ্রুপে যদি পড়ায় তোমরা যাবে ডেফিনেটলি যাবে আমি 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 খুব ওপেন মাইন্ডেডলি বলছি যে ডেফিনেটলি যাবে কারণ কিন্তু তোমরা কিন্তু ভেবে চিনতে যেও ভেবে চিনতে যেও রাইট তোমাদের বেনিফিট যাতে হয় সেখানেই যাবে রাইট ওটাই বললাম আমি নিজে একজন আইআইটিয়ান হয়ে আমি খুব ওপেন মাইন্ডেড এনি আইআইটিয়ান ডেফিনেটলি ওপেন মাইন্ডেড হয় আমরা যারা আইটিয়ান ডেফিনেটলি ওপেন মাইন্ডেড হয় কেন হব না ভালো জায়গায় যদি কিছু করানো হয় ডেফিনেটলি যাবে ওকে চলো স্যার স্যার আপনি স্যার আগে 슬্লাইডটাতে একটু যেতে পারবেন শিউরলি কেন যাব না ভাই ওই ক্রাইটেরিয়া একটু দেখাচ্ছি ওকে 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 ওটা নিজের ভাষায় দেখো ঠিক আছে ওটা নিজের হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আমি স্যার নোটস বানাচ্ছি স্যার ওটা ফার্স্ট এরটা স্যার কি লিখেছেন টু কি দুটো মিনিমাম রেজ দরকার হয় ওকে টু মিনিমাম রেজ তার মধ্যে একটা রে নেবে আই যেখানে জিরো আর একটা অ্যাজ ইউ লাইক ওকে চলো চলো মুভ ফরওয়ার্ড টিং 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 স্যার স্যার টু টু মিনিমাম রেজটা কি ওটাকে ফার্স্ট ক্রাইটেরিয়া থেকে আমরা ইনফিনিটি থেকে যে কোনো দুটো রে নেব হ্যাঁ ইনফিনিটি থেকে যে কোনো দুটো রে নেবে

আমার ভিডিও লেকচার আমি শেয়ার করে দেব তোমরা দেখো আবার যদি ওখানে ডাউট হয় আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো আমি তোমাদের আনসার দিয়ে দেব ওকে আচ্ছা চলো এবার আমি প্লেন মিরারের আরো একটা প্রপার্টি তোমাদেরকে বোঝাবো প্রপার্টিটা দেখো দেখো প্রপার্টিটা দেখো আমার কাছে তিনটে মিরার আছে দেখো আছে ওকে এবার আমি কি করেছি দেখো আমি এইখানে এই রকম রে ফেলেছি তাহলে তো এটা কনভার্জিং বিম না ডাইভার্জিং বিম আচ্ছা এবার একটা কথা বলছি সেটা হচ্ছে আমি এই আজকেই চেক করে দেখো আমি এর আগে যখন পড়িয়েছি আজকেই আমি কি বলেছি কনভার্জিং রে বলেছি না ডাইভার্জিং রে তো আমরা যখন নর্মাল লাইফে কথাবার্তা বলি তখন রেটাকে আমরা কনভার্জিং রে ডাইভার্জিং রে বলি বাট অ্যাকচুয়ালি কি বলার কথা আমি একদম প্রথম দিন বলেছিলাম বলার কথা বলার কথা কারেক্ট এনিওয়ে তো আমরা এই মিস্টেকটা করি তো এখন কি হয়েছে কনভার্জিং রে বা কনভার্জিং বিম বোথ আর ট্রিটেড ইকুয়াল কিন্তু ট্রুলি স্পিকিং আমাদের কি বলার কথা বিম বলার কথা কেন কেন রে ফোটনের ডিরেকশন সেম ডিরেকশনে থাকে মনে পড়ছে আচ্ছা এবার আমি কি করেছি তিনটে নিয়েছি সব প্লেন মিরার নিয়ে আজকের গেম পুরো প্লেন মিরার নিয়ে এবার দেখো এইখানে এইরকম রে বিম গেছে ওহো সরি সরি একই রকম তো করে ফেললাম দুটোই তো একই রকম করে ফেল দেখো দেখো এই রকম হ্যালো আর একটা এইরকম বিম গেছে এই তোমাদের ঘুম পাইনি তো যারা পড়াশুনো করে তারা নিশাচার হয় আইআইটি তে লাইফ শুরু হয় আহ রাত বারোটার পর ওকে আইআটিতে লাইফ শুরু হয় রাত বারোটার পর ওকে এনিওয়ে এবার দেখো সেটা হচ্ছে এইটায় আমরা কি করব? আমরা দেখো এই পয়েন্টে এ কি করবে রিফ্লেক্ট করবে রিফ্লেকশনের ল মানবে আবার দেখো এই পয়েন্টে এই এটা নাইনটি ডিগ্রি এটা নাইনটি ডিগ্রি রিফ্লেক্ট করবে রিফ্লেকশনের ল মানবে দেখো রিফ্লেকশনের ল মানবে রাইট তাহলে একটা জিনিস তো একটা জিনিস এই দুটো কি রে ইনসিডেন্টটা রিফ্লেক্টেড ইনসিডেন্ট ইনসিডেন্ট সাবাশ এবার বলো ইনসিডেন্ট রে কনভার্জিং বিম না ডাইভার্জিং বিম

এইটা এইটাই কি করব দেখো সেম ভাবে ভাই আমি ল থেকে সরে আসতে পারবো না ওটা আমার হাতে নেই রিফ্লেকশনের ল ল থেকে থেকে কি বললাম দেখো সবার প্রথমে নরমাল গুলো তো ড্র করবই কেউ আমাকে আটকাতে পারবে না নর্মাল ড্র করার থেকে এখান থেকে আই আর আর এইখান থেকে আই আর শুনো বলতো এই দুটো রে কি রেং না চেক করে দেখো এই দুটো ডাইভার্জিং রাইট আব মেরি বাত এইটা কি রিফ্লেক্টেড এইটা কি রিফ্লেক্টেড

রাইট আবার যে পথে যে পথে যাবে সেই পথে বেরিয়ে আসবে যে পথে যাবে সেই পথে বেরিয়ে আসবে আসবে কি আসবে না তালে বলো তো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন জিরো শাবাশ এবার বলো যে পথে গেছে এই যে যে পথে গেছে এই দুটো প্যারালাল ইনসিডেন্ট দুটো হ্যাঁ স্যার প্যারালাল রিফ্লেক্টেড যখন আসবে সেটাও প্যারালাল यस यस এইখান থেকে একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস প্রুফ করা হয় কি প্রুফ প্রুফটা দেখো সেটা হচ্ছে প্রুফ তোমরা অলরেডি করে ফেলেছো কিন্তু তোমরা জানো না যে তোমরা প্রুফটা করে ফেলেছো কি প্রুফ সেটা শোনো এখানে ইনসিডেন্ট রে কনভার্জিং রিফ্লেক্টেড রে কনভার্জিং এখানে ইনসিডেন্ট রে বা বিম যাই বলো ডাইভার্জিং রিফ্লেক্টেড ডাইভার্জিং এখানে ইনসিডেন্ট প্যারালাল আর রিফ্লেক্টেড প্যারালাল তার মানে কি জানো তার মানে প্লেন মিরার ক্যান নট চেঞ্জ কি বললাম প্লেন মিরার ক্যান নট চেঞ্জ দা হোয়াট নেচার নেচার অফ বিম ও কখনো চেঞ্জ করতে পারে না ডাইভার্জিং থাকলে রিফ্লেক্ট করার পরে হবে কনভার্জিং থাকলে রিফ্লেক্ট করার পরে কনভার্জিং হবে প্যারালাল গেলে প্যারালালই আসবে দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট বুঝতে পারছো কেন আমি এইটা করালাম জানো কারণ এরপরে তোমরা আমরা যখন কার্ভ মিরার করবো না তখন কিন্তু এই নেচার গুলো চেঞ্জ করতে পারে কার্ভ মিরার প্লেন মিরার করতে পারে না কিন্তু কার্ভ মিরার করতে পারে সে রিফ্লেকশন কেন চেঞ্জ অফ দা প্লেন মিরার রিফ্লেকশন তো তোমার কার্ভ মিরারে হবে দিয়ে তাই না কার মিরারে হবে কার মিরারে গিয়ে চেঞ্জ হবে তখন ওটা নিয়ে এক্সপ্লেন করব তার মানে এখান কি কনক্লুড করলাম প্লেন মিরার ক্যান নট চেঞ্জ দা নেচার অফ বিম ইফ বিফোর দা রিফ্লেকশন ইট ইজ ডাইভারজিং আফটার দা রিফ্লেকশন ইট শুড বি ডাইভারজিং करेक्ट ओके চলো এবার আমি দুটো আ কি বলবো প্রবলেম দেব এই প্রবলেম করে আমরা আজকের মতো অ্যাজয়েন্ট করব প্রবলেম দুটো ভালো প্রবলেম চলো প্রবলেম দুটো ভালো প্রবলেম দেখো এই তোমরা কোঅর্ডিনেট সিস্টেম জানো তো স্যার ভেরি গুড এক্স ওয়াই দেখো এইরকম একটা মিরার রাখা আছে এইরকম একটা মিরার রাখা আছে ওকে এই মিরারের এই অ্যাঙ্গেলটা থার্টি ডিগ্রি কি বললাম এই মিরারের এই অ্যাঙ্গেলটা থার্টি ডিগ্রি কারেক্ট মন দিয়ে শোনো এইটা এক্স অ্যাক্সিস এটা ওয়াই অ্যাক্সিস ওকে মাই ডিয়ার আপ শুনো মেরি বাত এইখানে একটা পয়েন্ট রয়েছে এইখানে যার কোঅর্ডিনেট টু কমা জিরো কি বললাম এইখানে একটা তোমার যেটা কি বললাম ঠিক টু তাহলে আমাকে বার করতে বলেছে এই অবজেক্টার এটা যদি অবজেক্ট হয় একটা ইমেজ তৈরি হবে কি হবে না হ্যাঁ স্যার সেই ইমেজের কোঅর্ডিনেট বার করতে বলেছে স্যার রিফ্লেক্টিং সার্ফেসটা কোন done a very bad মিস্টক মাইস রে তোর হবে না কারণ না না ডোণ্ট ওয়ারি আরে দুর্বাবা তুই হম জিডিং 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 জিডিং

না, 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 এই তোমরা কস থার্টি সেভেন সাইন থার্টি সেভেন কস আহ ফিফটি থ্রি সাইন ফিফটি থ্রির ভ্যালু জানো

স্যার বলছি ফার্স্ট ফিগারের ফিগার এর একবার রিপিট করতে পারবেন তুমি মিররটা দেখতে পাচ্ছ ইয়েলো দিয়ে যেটা ড্র করা তো 2 কমা 0 তে একটা কি রয়েছে স্যার সেকেন্ডে দেখতে পাচ্ছি একটু সরে যাবেন ও আই এম সরি আই এম সরি মাই ডিয়ার এক্সট্রিমলি সরি ওকে ইদার আতে আচ্ছা এখানে একটা অবজেক্ট রয়েছে এর ইমেজটা কোথায় তৈরি হবে যেখানে তৈরি হবে তার কোঅর্ডিনেট বার করতে বলেছে আর এইখানে অবজেক্টটা রয়েছে জিরো জিরোতে এখানে একটা মিরার রয়েছে মিরারের এই লেন্থটা থার্টি এই ওকে তোমাদের একটু ইয়ে করে দিই ঢিঙ্কি চিকিং ঢিঙ্কি চিকিং সেটা হচ্ছে থ্রি ফোর সুবিধা হবে কি বললাম থ্রি ফোর

এই ওপেন দেখেছো তোমরা যাবো দেখতে ওকে দেখা হয়নি দেখলেও কিছু বুঝবো না স্যার কারণ হাইড্রোজেন পমের তো কোনো আইডিয়া নেই যাবে আচ্ছা আমি তোমাদের হাইড্রোজেন বোম সম্বন্ধে একবার মানে ফান্ডা দিয়ে দেবো জি কি অ্যাকচুয়ালি কি হয় মানে লেভেল নাইস মুভি আ নাইস মুভি আমি দেখিনি আমি রিভিউ পড়ছিলাম স্যার কনসেপ্টটা দারুণ করেছে হ্যাঁ

না ভাই সত্যি কথা দেখো বলতে এখন খুব যে মুভি দেখি বা দেখার সময় হয় তা নয় এক সময় খুব দেখতাম মানে আইআইটি তে তো আমাদের মানে প্রচুর মুভি দেখেছি প্রচুর মুভি দেখেছি তারপর থেকে মুভি দেখার ইয়েটা কমে গেছে কমে গেছে খুবই কমে গেছে এখন খুবই কম মুভি দেখি স্যার ক্রিস্টোফার নোলান খুবই সুন্দর একজন ডিরেক্টর। সেতেসেতে Joker টাইপের ক্যারেক্টার তো তৈরি হয় না না। এক্স্যাক্টলি। স্যার সেকেন্ডটা কি 3,4 হবে? আমি করছি দিয়া। না না না। সেকেন্ডটা will be ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল। একটু ক্রিটিক্যাল। আচ্ছা সবাই দেখো আমি একদম বেসিক থেকে তোমাদের করাবো। সবাই দেখো একদম বেসিক থেকে করাবো। এটা করিয়ে আজকে আমরা শেষ করব। দেখো। দেখো। সেটা হচ্ছে উম ডিংকিং টিটিং ডিটিং এইটা কি বলো অবজেক্ট এবার বলো অবজেক্ট থেকে একটা ডাইরেক্ট রে যাবে না হ্যালো থ্রি কমার জিরো না দেখো 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 একটা ডাইরেক্ট রে যাবে কি যাবে না যাবে মানে আগে দেখো এটা দেখো এটা দেখো এটা দেখো এখান থেকে আমি এর ওপরে একটা রে গিয়ে পড়েছে তাহলে ওই রেটা আবার বাপাস আসবে বলো আচ্ছা এবার বলো এবার বলো এই অবজেক্টটা এইখান থেকে এইটুকু ধরলাম তাহলে বলো তো এইটা যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে এইখান থেকে এইটুকু এক্স ডিস্টেন্স দূরেই তৈরি হবে না দেখো আরে বাবা আমি এইটা করাচ্ছি একটু 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 ভিজুয়ালাইজিং পাওয়ার বাড়াতে হবে এইটা এইটা যদি অবজেক্ট হয় এইটা যদি মিরার হয় তাহলে মিরারের সাথে যে রেটা নাইনটি ডিগ্রি করেছে এখান থেকে এইটা যদি ডি হয় তারপর একটাও ডি হবে হবে কি হবে না যে রেটা নাইনটি ডিগ্রি করেছে এবার দেখো এবার দেখো 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 এই রেটা নাইন নাইনটি ডিগ্রি করেছে এই রেটা তাহলে এইখান থেকে যদি এক্স হয় তাহলে এখান থেকে ওটা এক্স হবে না হবে কি হবে না বলো হবে কি হবে না হবে আবার এদিকে চলে এসো সবাই

দেখো সেটা হচ্ছে আচ্ছা এবার বলো এই অ্যাঙ্গেলটা কত থার্টি আর এইটা দুটো কনগ্রুয়েন্ট তাহলে এই অ্যাঙ্গেলটাও থার্টি তাহলে বলো তো এই টোটাল অ্যাঙ্গেলটা কত সিক্সটি তাহলে বলো তো এখন আমার এরকম সিনারি হয়েছে না এইটা সিক্সটি ডিগ্রি আর এইখান থেকে এইটা টু এইখানে আমার ইমেজটা তৈরি হয়েছে না দেখো বুঝতে পেরেছ কিনা আরে ভাই এইটা সিক্সটি ডিগ্রি আর এইটা টু এইখানে আমার ইভেসটা তৈরি হয়েছে হয়েছে কি হয়নি হয়েছে এবার আমি কি হয়েছে এবার আমি কি করেছি এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করেছি হ্যালো 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 এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করেছি কারেক্ট তাহলে এই ট্রাইঙ্গেলটা এইটা সিক্সটি ডিগ্রি এইখান থেকে এইটুকু টু তাহলে বলতো এখান থেকে আমি কস থিটা কি লিখতে পারি সরি 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 কস সিক্সটি কি লিখতে পারি ওয়ান বাই টু না হ্যাঁ মানে এইটা দেখো এইটা যদি টু হয় এক্স বাই টু এইটা এইটা সেটা হচ্ছে আমি এইটা বললাম পি এইটা বললাম উম কিউ তাহলে বলতো কস সিক্সটি মানে কি কার্লি ব্রাউন বেস কি কিউ বাই আই টু কারেক্ট তাহলে কিউ কত এখান থেকে টু কস সিক্সটি কস সিক্সটি ভ্যালু কত হাফ হাফ তাহলে কিউ কত সরি কিউ হ্যাঁ সরি 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 হাফ তার মানে বলতো এদিকে টু আর এদিকে কস সিক্সটি হাফ দুটো যদি কাটাকাটি হয়ে যায় কত হবে ওয়ান তাহলে কিউ এর ভ্যালু কত বেরিয়েছে ওয়ান তার মানে কি বলতো তার মানে দেখো তার মানে এইখান থেকে এইটুকু ওয়ান না এইখান থেকে এইটুকু কি তাই না আচ্ছা বলতো সেম কনসেপ্টে তোমরা আমাকে বলো তো এই ট্র্যাঙ্গেলের

ওইটাই স্যার প্রথমে বলা দেওয়া যাবে না এক্স ইকুয়ালস টু ওয়ান কারণ ওইখানটা সাইন থার্টি ইকুয়ালস টু এক্স বাই টু আসছে হ্যাঁ সেটাও বলতে পারো রিয়া সেটাও তুমি বলতে পারো একদম ভেরি ভেরি নাইস আচ্ছা এবারে আমি এখান থেকে বলো তো পি এর ভ্যালু কত পাচ্ছি এখান থেকে পি এর ভ্যালু কত পাচ্ছি টু ইন্টু রুট থ্রি বাই টু মানে রুট থ্রি তাহলে বলো এইটা হচ্ছে পি বলো তো পি কোন এক্সিসটা ওয়াই পি কোন অ্যাক্সিসটা বলতো এই পয়েন্টের কোয়ারেট কত ওয়ান কমা রুট থ্রি দেখো 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 হ্যালো 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 বোঝা গেছে ওকে আচ্ছা এই প্রবলেমটা ক্রিটিক্যাল প্রবলেম এই প্রবলেমটা ওকে এই প্রবলেমটা ক্রিটিক্যাল প্রবলেম আচ্ছা এই এই প্রবলেমটা না আমি পরের পাতায় সলভ করছি কারণ এখানে ওটা করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে কারণ জায়গাটা দেখো এটা জিরো জিরো ওকে মাই ডিয়ার এটা কত বলে দিয়েছে ফোর এটা কত বলে দিয়েছে থ্রি রাইট এইটা যদি অবজেক্ট হয় আমাকে ইমেজ বার করতে দিয়েছে কারেক্ট এটাই তো প্রবলেম আচ্ছা এবার যেটা বলবো সেটা শুনবে কি বললাম এবার যেটা বলবো সেটা শুনবে সেটা হচ্ছে এইটা করার জন্য আমার একটু ট্রিগোনোমেট্রির ফান্ডা লাগবে দেখো এই যে রে অপটিক্স যে প্রবলেমগুলো না একবার তুমি রে ডায়াগ্রাম ড্র করার পরে না পুরোটাই জিওমেট্রি জিওমেট্রি এন্ড এই দুটোর খেলা কি বললাম একবার রে ডায়াগ্রাম ড্র করার পরে পুরোটাই জিওমেট্রি আর রে ডায়াগ্রামের খেলা এবার আমি কি করছি দেখো এটার জন্য আমি তোমাদের একটা ছোট্ট ফান্ডা দেব আচ্ছা বলো তো এইটা কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল

সেম ভাবে তোমরা বলতো এখানে ফোর বাই ফাইভ দেখো এটা ফোর বাই ফাইভ ভালো করে শোনো এটা ফোর বাই ফাইভ এইটার জন্য একটা পার্টিকুলার থিটা এক্সিস্ট করে না সেই থিটা তো একটা পার্টিকুলার ভ্যালু থাকবে থাকবে কি থাকবে না তোমরা যদি ক্যালকুলেটরে এইটা ক্যালকুলেট করো এই ভ্যালুটা ফিফটি থ্রি বেরোবে কি বললাম এই ভ্যালুটা ফিফটি থ্রি বেরোবে এক্স্যাক্টলি ফিফটি থ্রি বেরোবে না অ্যাপ্রক্সিমেটলি

যদি বলে তোমরা কি এখান থেকে বুঝতে পেরেছ যে সাইন থিটা যদি ফোর বাই হয় তাহলে ফিফটি থ্রি যদি থ্রি বাই ফাইভ হয় তাহলে থিটা ফিফটি থ্রি এই সবগুলোর জন্যই ফিফটি থ্রি না এবার এবার মন দিয়ে শোনো তাহলে বলো তো এইখানে এইটা থার্টি সেভেন এইটা ফিফটি থ্রি বলো হ্যাঁ স্যার এইটা সেইটা ফর এইটা থ্রি এইটা ফাইভ তাহলে তোমরা এবার আমাকে বলো তো সাইন

তার মানে আজকে আমরা একটা নতুন জিনিস শিখলাম সেটা হচ্ছে থার্টি ফিফটি থ্রি আর থার্টি সেভেনের ভ্যালু সত্যি কথা বলতে যত তুমি প্রবলেম যাবে গ্র্যাজুয়ালি এই দুটো ভ্যালু ম্যাক্সিমাম ইউজ হবে কেন ইউজ হবে ক্যালকুলেশনটাকে সিম্পলিফাই করে দেয় কেন সিম্প্লিফাই করে দেয় চেক করে দেখো এইখানে ফোর বাই ফাইভ থ্রি বাই ফাইভ ফোর বাই থ্রি আসে সেই কারণে ক্যালকুলেশনটাকে অনেক ইজি করে দেয় কারেক্ট বলো কারেক্ট আচ্ছা এইবার এইবার এই কনসেপ্টটা আমাদের কাজে লাগবে এখন যে প্রবলেমটা করব এই কনসেপ্টটা আমাদের কাজে লাগবে এখন যে প্রবলেমটা করব দেখো সবাই দেখো এইটা কি অবজেক্ট বলো তাহলে আমি কি করব এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করবো তাহলে বলো তো এইখান থেকে এইটুকুর যা ডিস্টেন্স হবে ঠিক ততটা দূরেই তো আমার ইমেজটা তৈরি হবে হবে কি হবে না বলো মানে আমি যদি বলি এইখান থেকে এইটুকুকে এ ডিসটেন্স তাহলে বলতে এইখান থেকে এইটুকুরও কি এ ডিসটেন্স হবে হ্যাঁ ভেরি গুড এবারে তোমরা আমাকে বলবে বলো এইটা কত 3 এটা फाइव, पाइथागोरस कॉम्प्लीट, यस था, ए एंगल था कतो, फिफ्टी डिग्री, फिफ्टीज, इटा नाइंटी, यसर, इटा कतो, फर्टी सेवन, फर्टी के के बुझते पे ओ हैं हैं बुझे, करेक्ट, ओके, ओके अच्छा, hmm. अच्छा इटा मुझे दिच्छी ও ঢং কিউ আ ও আচ্ছা এবারে দেখো আমি এই ট্রায়াঙ্গেলটাকে বাইরে বার করে আনতে পারি এই যে এই ট্রায়াঙ্গেলটাকে বাইরে বার করে আনতে পারি বলো 8টা 90 ইয়েস স্যার এইখান থেকে এইটুকো 3 ইয়েস yes, স্যার এইটা থার্টি সেভেন বলো বলো কোনটা ভেরি গুড ভেরি গুড তাহলে এবার তো এই ট্রাইঙ্গেলে এই ট্র্যাঙ্গেলে এইটা কত ফিফটি থ্রি

তাহলে বলো এইটুকু কত তাহলে তোমরা আমাকে বলো তো এইখান থেকে এইটুকু কত তার মানে ঠিক আগের প্রবলেমটার মতো চলে আসছে না দেখো এইটা আমার কোঅর্ডিনেট দেখো এইখানে হচ্ছে পয়েন্টটা সরি এইখানে হচ্ছে পয়েন্টটা এইখান থেকে এইটুকুর ডিস্টেন্স হচ্ছে কি তাই না দেখো এইখান্টিভ এই কত এবার বলো আমি কি করবো আমি এখান থেকে একটা ড্র করব ওয়াই এইটাকে বলবো এক্স তাহলে বলো তো আমি সাইন থার্টি সেভেন কি লিখবো এখানে এখানে বলো সাইন থার্টি সেভেন

ওয়াই আচ্ছা তাহলে বলো তো এক্স কত আসবে বলো এক্স আসবে কস দেখো কস কস থার্টি থার্টি সেভেন সেভেন ইকুয়াল টু কি লিখবো বলো 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 কস থার্টি সেভেন ইকুয়াল টু কি লিখবাই বলো এক্স তাহলে বলো তো এখান থেকে এক্স এর ভ্যালু কত আসবে x এর ভ্যালু cos 37 এর ভ্যালু কত হবে 4/5 আর d এর ভ্যালু কত 24/25 তাহলে বলো তো x এর ভ্যালু কত আসবে 99/25 6/20 হে বন্ধুগণ তোমরা কি আমার কথা বুঝতে পার ইটা আর এইটা হচ্ছে x কোঅর্ডিনেট এন্ড y কোঅর্ডিনেট তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে সেটা হচ্ছে 96 বাই 25 ইনটু ওয়াট বলো 96 বাই 25 ইনটু ওয়াট বলো এক্স কোঅর্ডিনেট কত 96 বাই 25 ওয়াই কোঅর্ডিনেট কত 72 বাই 25 72 বাই 25 करेक्ट বোঝা গেছে यस ফাইন দ্যাটস দা এন্ড অফ টুডেস ক্লাস দ্যাটস দা এন্ড অফ টুডেস